আপনার গাছকে বাঁচিয়ে রাখার জন্য বর্ষার আগে কয়েকটা কাজ আপনাকে করতেই হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। বর্ষার আগে বাগানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যা না করলে বর্ষার সময় আপনার অনেক গাছ মারা যেতে পারে। অনেক জায়গায় হয়তো বর্ষা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনও বর্ষা শুরু হয়নি। আপনার ওখানে যদি বর্ষা শুরু হয়েও থাকে আর আপনি যদি কাজগুলো না করে থাকেন, তাহলে আজই করে নিন আপনার গাছকে বাঁচিয়ে রাখার জন্য। বর্ষার জল আপনার গাছের জন্য যতটা ভালো, ঠিক ততটাই খারাপ হতে পারে যদি আপনি এই কাজগুলো না করেন। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই বর্ষার আগে বাগানে কোন কোন কাজগুলো করবেন। গ্রীষ্মকালে আমরা টবের মাটিতে মালচিং করে থাকি। আমরা বিভিন্ন জিনিস দিয়ে মালচিং করি। আপনি যদি শুকনো পাতা, ধানের খোসা, বাদামের খোলা বা এমন কিছু জিনিস দিয়ে মালচিং করেছেন যেগুলো ডিকম্পোজ হয়ে যায়, তাহলে সেগুলো এতদিনে অনেকটাই মাটির সাথে মিশে গেছে। আমি মালচিং করেছি ডিমের যে কাগজের ট্রেগুলো পাওয়া যায়, সেইগুলো ছোট ছোট করে কেটে নিয়ে। আপনি যদি এমন কিছু দিয়ে মালচিং করে থাকেন যেগুলো ডিকম্পোজ হয় না, তাহলে বর্ষার আগে সেগুলো টব থেকে অবশ্যই সরিয়ে দেবেন। বর্ষার সময় যদি টবের মাটিতে মালচিং থেকে যায়, তাহলে টবের মাটি ভালো শুকোবে না আর তাতে ফাঙ্গাস হয়ে, রুট রট হয়ে গাছ মারা যেতে পারে। গ্রীষ্মকালে আমরা আরও একটা কাজ করি, গরমের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য খুব গায়ে গায়ে আমরা টবগুলো রেখে দিই, যাতে একটা গাছের ছায়া আরেকটা গাছের ওপরে পড়ে। বর্ষার আগে এই গাছগুলো সব সরিয়ে দিতে হবে, মানে একটা টবের সাথে আরেকটা টবের বেশ কিছুটা গ্যাপ রাখতে হবে, যাতে টব আর গাছ খুব ভালোভাবে আলো বাতাস পায়। বর্ষাকালে যদি গাছগুলো এই রকমই গায়ে গায়ে রাখেন, তাহলে টবের মাটি তাড়াতাড়ি শুকোবে না আর রুট রট হয়ে গাছ মারা যেতে পারে। বর্ষাকালে গাছে যদি ঠিকমতো আলো বাতাস না পায়, তাহলে বিভিন্ন ধরনের রোগ আর পোকার আক্রমণ হতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রেনেজ সিস্টেম। আমরা যে কোনো গাছ রিপোর্ট করার সময় টবের নিচে এই যে ড্রেনেজ হোল, এই হোলের মধ্যে টব ভাঙা আর পাথর দিয়ে দিই, যাতে টবের অতিরিক্ত জল টবের তলা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে গাছে জল দেওয়ার ফলে একটু একটু করে মাটি জমতে জমতে অনেক সময় ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে যায়। গাছের রুটের কারণেও ড্রেনেজ হোলটা বন্ধ হয়ে যেতে পারে, অনেক সময় আমরা সেটা খেয়ালই করি না। বর্ষাকালে যদি এই ড্রেনেজ হোল ঠিক না থাকে, তাহলে টবের মাটিতে জল জমে রুট রট হয়ে গাছ মারা যেতে পারে। তাই বর্ষার আগে আপনার প্রতিটা টবের ড্রেনেজ হোল ঠিক করে নিতেই হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কোনো কাঠি বা টুলসের সাহায্যে ড্রেনেজ হোলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। প্রতিটা টবের ড্রেনেজ হোল এইভাবে চেক করতে যদি আপনার অসুবিধে হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। একদিন গাছে জল দেওয়ার সময় আপনি একটু বেশি পরিমাণে গাছে জল দিয়ে দিন আর দেখুন ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে কি না। যে টবের ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাবে, সেই টবের ড্রেনেজ হোল পরিষ্কার করার প্রয়োজন নেই, কিন্তু যে টবের ড্রেনেজ হোল দিয়ে জল বেরোবে না, সেই টবের ড্রেনেজ হোল পরিষ্কার করতেই হবে। আরেকটা কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে টবে যত পাতা, ফুল আর আগাছা আছে সেগুলো সব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। টবে যদি এইসব পাতা ফুল থেকে যায়, তাহলে বর্ষার সময় টবের মাটিতে ফাঙ্গাস হতে পারে আর আগাছার জন্য বিভিন্ন ধরনের পোকামাকড় হতে পারে। তাই বর্ষার আগে টবের মাটি খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। এছাড়াও এই আগাছা গাছের জন্য আমরা যে খাবার দিই তার অনেকটাই খেয়ে নেয়, তাই টবের আগাছা সব সময় ফেলে দেওয়া উচিত, যাতে এই গাছের জন্য আমরা যে খাবার দিচ্ছি সেই খাবারের পুরোটাই যেন এই গাছ পায়। আরেকটা কাজ যেটা করতে হবে, যেসব টবের মাটির ওপরটা খুব শক্ত হয়ে গেছে, সেই সব টবের মাটি খুঁড়ে আলগা করে দিতে হবে। ওপরের মাটি শক্ত হয়ে গেলে ভেতরের মাটি ভালো করে শুকোতে চায় না আর তাতে কি হয়, ফাঙ্গাস হয়ে, রুট রট হয়ে গাছ আস্তে আস্তে মারা যায়।
তাই যেসব টবের মাটির ওপরটা শক্ত হয়ে আছে সেই সব টবের মাটি খুঁড়ে আলগা করে 12 ঘন্টার জন্য রেখে দিন। মাটি খুঁড়ে আলগা করে 12 ঘন্টা রেখে দিলে মাটি খুব ভালোভাবে শুকিয়ে যাবে। মাটি খুঁড়ে রেখে দিলে মাটির ওপরে যদি কোনো ফাঙ্গাস হয়েও থাকে রোদ্রের কারণে সেটা নষ্ট হয়ে যাবে। 12 ঘন্টা পর কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কাউডং কম্পোস্ট নিয়েছি, আপনি যে কোনো কম্পোস্ট নিতে পারেন, সেটা ভার্মি কম্পোস্ট, কাউডং কম্পোস্ট, লিপ কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট, এই চারটে কম্পোস্টের মধ্যে যেটা আপনার হাতের কাছে আছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে ফাঙ্গিসাইড মেশানো খুব জরুরি। আমি এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করছি ট্রাইকোডার্মা, এটা সম্পূর্ণ অর্গানিক। এই ট্রাইকোডার্মা ছোটো চামচের এক চামচ কাউডং কম্পোস্টের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি তৈরি করছি 10 ইঞ্চি পটের জন্য। আপনার কাছে যদি ট্রাইকোডার্মা না থাকে তাহলে আপনি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এই সময় এই ট্রাইকোডার্মা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিউইড। সিউইডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এনপিকে, এছাড়াও এর মধ্যে রয়েছে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের খাদ্য উপাদান। সিউইড দিলাম বড় চামচের এক চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 ইঞ্চি পটের জন্য কাউডং কম্পোস্ট নিয়েছি 3 থেকে 4 মুঠো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কম্পোস্ট যেন খুব ভালো হয়, কম করে 1 থেকে 1.5 বছরের পুরনো হয়। আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা বর্ষার আগে আপনাকে করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। টবের মাটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর মাটিগুলো আমি গাছের গোড়ার দিকে করে সাইডে একটা গর্ত করে নিলাম। এবার এর মধ্যে আমি এই সারটা দিয়ে দিচ্ছি যেটা আমি তৈরি করলাম। আপনি যদি মিক্সড সার বাড়িতে তৈরি করে রাখেন তাহলে এর পরিবর্তে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। বর্ষার আগে টবের মাটিতে ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে নিম খোল বা নিম কেক পাউডার। সার দেওয়ার পর মাটি দিয়ে সারগুলো ভালো করে ঢেকে দেবেন, তারপর টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দেবেন। এরপরে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছে যত শুকনো ডাল বা ইনফেক্টেড পাতা থাকবে সেইগুলো সব কেটে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন যাতে বর্ষার আগে তারাও তাদের বাগানে এই কাজগুলো করে নিতে পারে। যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।